আঙ্গুর চাষের জন্য জমি নির্বাচন। আঙ্গুর চাষের জন্য দেয়াশযুক্ত লাল মাটি, জৈবিক সার সমৃদ্ধ কাঁকর জাতীয় মাটি এবং পাহাড়ের পাললিক মাটিতে আঙ্গুর চাষ ভালো হয়। জমি অবশ্যই উঁচু হতে হবে, যেখানে পানি দাঁড়িয়ে থাকবে না এবং প্রচুর সূর্যের আলো পড়বে এমন জায়গা আঙ্গুর চাষের জন্য নির্বাচন করতে হবে। আঙ্গুরের চারা ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে রোপণ করা সবচেয়ে উত্তম। জৈব সারের মাধ্যমে চারা রোপণ করার জন্য তেমন কিছুই লাগে না, তবে সামান্য পরিমাণ ডলোচুন এবং হাড়ের গুঁড়া সাথে দিয়ে লাগালে সবচেয়ে ভালো হয়। এরপর সপ্তাহ খানেক গেলে গাছের চারপাশের গোড়ায় প্রয়োজন মতো রাসায়নিক সার দেওয়া যেতে পারে। গাছ রোপণের সময় হাড়ের গুঁড়া বাজারে না পাওয়া গেলে ডিমের খোসা মিহিদানা করে দেওয়া যেতে পারে, অথবা শুধু ডলোচুন হালকা করে গর্তের চারপাশে দিয়ে গাছ রোপণ করা যেতে পারে। ডলোচুন ব্যবহারের একটা উপকার রয়েছে, তা হচ্ছে মাটিকে অতিরিক্ত অম্লত্বর হাত থেকে বাঁচায়। কমলা লেবু এবং আঙ্গুরের জন্য মাটির পিএইচ সবসময় 7-এর নিচে থাকা ভালো, এজন্য ডলোচুন ব্যবহার করা আঙ্গুর চারার জন্য সবচেয়ে ভালো হয়। তবে এটি বছরে শুধু একবারই প্রয়োগ করা ভালো। আঙ্গুরের চারা লাগানোর 1 মাসের মধ্যে বাড়তি না হলে গোড়ার মাটি আলগা করে তাতে 5 গ্রাম ইউরিয়া সার উপরি প্রয়োগ করা দরকার। 1-3 বছরের প্রতিটি গাছে বছরে 10 কেজি গোবর, 400 গ্রাম পটাশ, 500 গ্রাম ফসফেট এবং 100 গ্রাম ইউরিয়া প্রয়োগ করতে হবে। পটাশ সার ব্যবহারে আঙ্গুর মিষ্টি হয় এবং রোগ বালাইয়ের উপদ্রব কম হয়। বয়স্ক গাছের জন্য প্রতি বছর এপ্রিল মাসে 2 কেজি তিলের খোল, 1 কেজি হাড় চূর্ণ এবং 1 পোয়া সালফেট অফ পটাশ ব্যবহার করা যায়।